ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেই কি দুশ্চিন্তা মুক্ত? হাসপাতাল থেকে ফেরার পর শিলিগুড়ির প্রভাত দাশগুপ্ত বা লিলুয়ার সন্তোষ হরিজনের মৃত্যুতে উঠছে প্রশ্ন। নির্দিষ্ট কয়েকদিনের ব্যবধানে এক এক রকমের করোনা রিপোর্টেও বাড়ছে উদ্বেগ। প্রশ্ন উঠছে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে আইসিএমআর এর গাইডলাইনের যৌক্তিকতা নিয়েও। করোনা আক্রান্ত হলেন, হাসপাতালে গেলেন, চিকিৎসা হলো, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, ভাবলেন যাক বাবা এ যাত্রায় রক্ষে। কিন্তু না, এরকম ঘটনাও রাজ্যে একের পর এক ঘটছে, যেখানে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যেই শরীর ফের অসুস্থ হচ্ছে আর তারপরই মৃত্যু। শিলিগুড়ির সূর্যসেন কলোনির বাসিন্দা 66 বছরের প্রভাত দাশগুপ্ত, স্ত্রী ছেলে ও বৌমাকে নিয়ে চারজনের সংসার। 28 জুলাই এই ব্যক্তি ও তাঁর ছেলের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সেদিনই শিলিগুড়ি সরকারি কোভিড হাসপাতালে প্রভাত দাশগুপ্তকে ভর্তি করা হয়। 31 জুলাই তাঁর রিপোর্ট নেগেটিভ আসে, পরের দিনই ছুটি দিয়ে দেয় হাসপাতাল। কিন্তু পরিবারের দাবি, হাসপাতাল থেকে বাড়ি ফেরার ঠিক 4 দিনের মাথায় অর্থাৎ 4 অগস্ট সকাল থেকে প্রবল শ্বাসকষ্ট শুরু হয় প্রভাতের। সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। ফের করোনা পরীক্ষা হয় তাঁর, করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। 8 অগস্ট মারা যান তিনি। 4 দিনের মধ্যে নেগেটিভ থেকে ফের পজিটিভ আর তারপরই অতর্কিতে মৃত্যু। বাকরুদ্ধ পরিবার। বেশি দিন না, রবিবার দিন হয়েছে আর মঙ্গলবার দিন বাবার আবার পুনরায় শরীর শ্বাসকষ্ট হয়। আমি বুধবার দিন যখন রিপোর্ট করি তাই পজিটিভ এসেছে। বাবা এটুকুনি বলেছিলেন যে আমার কোনো চেস্টের এক্সরে হয়নি, ইসিজিও হয়নি। যখন ডাক্তারের সাথে কনসাল্টে ছিলাম তখন আমি বলেছিলাম লাংসে একটা প্রবলেম ছিল, ইনফেকশন ছিল, ইনি ইনহেলার নেন। আর পরবর্তীতে কেন করেননি সেটা তো ডাক্তারই ভালো বলতে পারবেন। প্রথম হচ্ছে টেস্টের ফলস নেগেটিভিটি, দ্বিতীয় কথা হচ্ছে স্যাম্পলিং এরর একটা পসিবিলিটি থাকে, তৃতীয় কথা থাকে কোল্ড চেন মেনটেন্যান্স। আমরা চাইছি না কোভিড হসপিটালে মিক্সিং হোক, কারণ রিইনফেকশন ক্রস ইনফেকশনের একটা চান্স থেকে যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেস্টিং কিভাবে হচ্ছে, যে টেকনিশিয়ান করছেন তার দক্ষতার উপর অনেকাংশে নির্ভর করে এই টেস্ট রিপোর্ট কি আসবে। দ্বিতীয়ত, যে যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করছি সঠিক মাত্রায় ক্যালিব্রেশন করা আছে কিনা, আইসিএমআর জানতে চায় যে কারেন্ট ক্যালিব্রেশন করা আছে কিনা। সুতরাং যন্ত্রপাতি যদি ক্যালিব্রেটেড না থাকে তাহলেও কিন্তু রিপোর্ট ভুলের সম্ভাবনা থেকে যায়। হাওড়ার লিলুয়ার বাসিন্দা 40 বছরের সন্তোষ হরিজনের করোনা উপসর্গ দেখা যায় 22 জুলাই। সেদিনই তাকে ঘুষুরির সত্যবালা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। 24 জুলাই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে, কিন্তু তার কোনো উপসর্গ ছিল না। পরিবারের দাবি, চিকিৎসকরা তাকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেন, কিন্তু 2 অগস্ট রাত থেকে হঠাৎই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় আর পরের দিন ভোরেই মৃত্যু। ছেড়ে দেবার পরে ফির 2 দিন পরেতে এমন কি অসুবিধা হলো যার জন্য সে আমাদেরকে ছেড়ে চলে গেল? এই পরিস্থিতিতে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ বা আইসিএমআর এর গাইডলাইন নিয়ে প্রশ্ন উঠছে। এতে বলা হয়েছে নমুনা সংগ্রহের পর 7 দিন অথবা করোনার উপসর্গ দেখা দেওয়া থেকে পরবর্তী 7 দিন যদি কোনো রোগীর জ্বর না আসে এবং 3 দিনের মধ্যে কোনো উপসর্গ না দেখা দেয় তাহলে পরবর্তী পরীক্ষার প্রয়োজন নেই। চিকিৎসক ওই রোগীকে হাসপাতাল অথবা সেফ হোম থেকে একটি শংসাপত্র দিয়ে ছেড়ে দিতে পারবেন। তবে সেই রোগীকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আগে অবশ্যই তার পরবর্তী আরো 7 দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ডেথ যা হচ্ছে অ্যাকর্ডিং টু আইসিএমআর সেটা রিপোর্টেড হচ্ছে, ধরনের বিরাট একটা লার্জ অ্যামাউন্ট অফ পেশেন্ট এরকম ডেথ হচ্ছে, তাহলে তাদের নিশ্চয়ই ভাবতে হবে রিভিশন অফ প্রোটোকলের জন্য। এবং একবার দিয়েছি মানে সেটা ধ্রুব সত্য, আগামী 40 বছরে চেঞ্জ হবে না, এরকম নয়। অ্যাটলিস্ট এই প্যান্ডেমিকে WHO এবং আইসিএমআর বারেবারে যে এভিডেন্স ভিত্তিক যে চেঞ্জ করেছে সেটা কিন্তু অবভিয়াস। সব মিলিয়ে আক্রান্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই সংক্রমণ মুক্ত হয়ে বাড়ি ফেরার মধ্যেও কোথাও যেন থেকে যাচ্ছে দুশ্চিন্তার কাঁটাও। সনৎ শাহ, সুনীল হালদার ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।